যদি কেউ অনেক চেষ্টা করে তার দ্বারাও ভগবানকে লাভ করে। একটা মাত্র উপায় আছে, যদি ভগবান তাকে কৃপা করেন তবে কি বলছে, তাছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তাতে ভগবানকে জানার কোনো উপায় নেই। কেউ যদি বলে ঠিক আছে আমি আপনাকে বুঝে যাচ্ছি দিয়ে আমি শুরু করবো, হরি কোথায় একটা খুঁজে বের করবো। কৃষ্ণ আসলে কে, আমাদের যে কৃষ্ণ সম্বন্ধে কোনো ধারণা নেই, ভগবান কি বস্তু এটাই আমাদের ধারণা নেই। তো ওই কৃষ্ণ যে দাপর যুগে এসেছে বা আবার যে আবার কি যুগে যুগে এসেছে, ধর্মস্য গ্লানির্ভবতি ভারত উদ্বুদ্ধান। ওখানে ধর্মস্য ধর্মস্য সংস্কৃতের কিছু কাহিনী আছে, স্বয়ের মধ্যে অ ঢুকে আছে, যেটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়, কারণ তাহলে এখানে বুঝতে পারবে। এখানে সন্ধিতে অনেক লোকেরা এমন মহিলা ভাবে ব্যাখ্যা করে দেয়, হ্যাঁ র নয় ওখানে অ আছে। যেমন স্বরবর্ণ যেটাকে আমরা বলি স্বর, কি এ অ আ ই উ উ ঋ ঋ ঋ ঋ এ ঐ ও ঐ ও ও, এটা কটা আছে চোদ্দটা, এদেরকে বলা হয় স্বর। বলা হচ্ছে যে সমস্ত বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজেরা নিজেরা উচ্চারিত হয় স্বর, বা যেটাকে ইংলিশে বলা হয় ভাষা বলা হয়, কিন্তু সংস্কৃততে বলে চোদ্দটা আছে, যতটুকু ইংলিশে বলে এনা মনে হয় সংস্কৃততে বলে এরা চোদ্দটা রয়েছে। যে জন্য আমরা অনেক সময় দেখি ডবল লি ডবল রি এখন প্রায় ইউজ হয় না, যেমন আমরা বলি নৃনাম, নৃনাম নৃ হচ্ছে শব্দ, নৃ মানে মানুষ, নৃ মানে মানুষ, নৃ শব্দে মানুষ, বহুবচনে নৃনাম। তো ওখানে নৃনামের দন্ত্য নেই, কিন্তু ওখানে ওখানে আছে মধ্যাহ্ন ডবল রি আছে, ডবল রি আছে, কিন্তু আমাদের বর্তমানে খুব কম সংখ্যক লোকেরা জানে এর ব্যবহার, সবসময় ইউজ হয় না, সহজ সবাই ভাবে বলে আমরা বলি প্রণাম, কিন্তু সংস্কৃতির উচ্চারণ হয় কি হবে প্রণাম, প্রয়োগ হলো মধ্যাহ্নাকার মধ্যন্তেনাকার ম হয় না, আমরা যেটা বলি প্রণাম নমস্কার, ওখানে ন হবে মানে কিন্তু নমস্কার হবে না, ন মানে মধ্যাহ্ন যেটাকে বলা হয়। ওই জন্য বলা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে গিয়ে তার মধ্যে অ রয়েছে, যেমন আমরা যদি বলি স্বরবর্ণ ছাড়া অকে উচ্চারণ করতে বলি, উচ্চারণ করুন ব্যঞ্জন বর্ণ ছাড়া, মানে স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করলেই স্বরবর্ণ আসছে, ক মানে স্বরবর্ণ সাহায্য ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হবে না। তো ওই জন্য বলবো যে অ রয়েছে, ইংরেজের মধ্যে অ রয়েছে, সেই জন্য অ থাকার জন্য আর ধ্বংস রয়েছে, যুক্ত করলে অধর্ম। যখন যখন আমি এত কেউ কথা বললাম কেন বোঝা গেল, হ্যাঁ যে অধর্মস্য, কারণ যদি যদি ডাইরেক্ট বলা যায় যদা যদা এই ধর্মস্য, এখানে ধর্মস্যর কথা বলা হচ্ছে না, অধর্ম অধর্মস্য, অধর্মস্য যখন বেড়ে যায় আবার ধর্মের যখন দুটোকে ব্যবহার করা যেতে পারে, ধর্ম আর অধর্ম একটা ওয়ার্ডের মধ্যে দুটো শব্দ তার ব্যবহার রয়েছে বলা হয়েছে, যখন অধর্মের প্রভাব বেড়ে যায় আর ধর্মের যখন প্রভাব কম হয়ে যায় তখনই ভগবান আসেন, তখন এসে কি করেন অধর্মকে নষ্ট করেন আর ধর্মকে প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে ভগবানের কাজ। তো ওখানে আমি বলছিলাম শ্লোকটা কি, অনর্পিত চরিন চিরা, অনর্পিত যে বস্তুটা কোনোদিনও ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়ে কোনোদিনও দেয়নি, সেই বস্তু এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের বৌদ্ধ জীবনকে উদ্ধার করার জন্য, তিনি যদিও কলিযুগের ভগবান নন, ঋষিদেব যশাবতারিণ লোকান বিভাবয়সি জগৎ প্রতিকার ধ।
হরের নামই কেবলম নাস্তি ভগতিরান কলিযুগের জন্য বলা আছে কলিযুগের ধর্ম নাম সংকীর্তন।